শিখরের টানে শিখরের সন্ধানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাউল মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি শিমু আহমেদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি দেশে এবং দেশের বাইরে অনেক সুন্দর সুন্দর গান গেয়ে সুনাম অর্জন করিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং দর্শকদেরও আপনাদেরও প্রিয়, তিনি হচ্ছেন আমাদের পাখি সরকার আপু। চলুন ওনার গান শুনি। কিন্তু ওনার গান তো শুনবেন, কিন্তু আরও যদি ওনার আরও সুন্দর সুন্দর গান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ওকে, তো পাখি সরকার আপু, এখন আপনি দর্শকদের কি গান উপহার দিচ্ছেন? আমি এখন যে গানটি উপহার দিতে যাচ্ছি, এই গানটি যাহাকে আল্লাপাক সৃষ্টি না করলে এই 18,000 মাকলুকাত কিছুই সৃষ্টি করিতেন না, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গান আমি করব। গানটি বাংলাদেশের সুনামধন্য গায়ক শাজান সাজুর লেখা। গানটি খুবই চমৎকার এবং আমার নবীকে যারা ভালোবাসে এই গানটি তাদের প্রাণে খুব লাগবে। বাহ দর্শক, তাহলে চলুন আমরা গানটা শুনি। দয়ারে নবী মায়ারে নবী কোথায় রইলে